আজ পবিত্র রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত জালুইডাঙ্গায় সর্বজনীন দুর্গ উৎসব কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সাথে সাথেই পালন করা হয় রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে আজ এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বাম বিধায়ক রতন দাস, শাহাদুল খান, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পূর্বস্থলী এক নম্বর ব্লকের ভিডিও সঞ্জয় সেনাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায় বিগত 6 বছর ধরে তারা এই কর্মসূচি পালন করে আসছেন। রক্তদান জীবনদান, এই রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর জীবন, তাই তারা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন বলে জানান। আজ এখানে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা আজ এখানে রক্ত সংগ্রহ করতে আসেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। আজকে ছ বছরে পড়লো এবার। আচ্ছা, এটা কোন জায়গা? জালুইডাঙ্গা সর্বজনীন দুর্গোৎসব পুজো কোন ব্লাড ব্যাংক? কোথা থেকে এসেছেন? কালনা ব্লাড ব্যাংক। আপনি রক্ত দিলেন? হ্যাঁ। আপনি এই ক্লাবের কে? হ্যাঁ, এই ক্লাবের। আপনি কোন ক্লাবেরই? ক্লাবের কি সদস্য? সেক্রেটারি। আচ্ছা, কী নাম? দেবাশিস পাল। কেমন লাগছে রক্ত দিয়ে? রক্ত দিয়ে আনন্দ লাগছে। আর রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটাই সব থেকে বড় আনন্দের ব্যাপার। আমরা তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারিনি, রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। আচ্ছা, রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাই সব থেকে বড় ব্যাপার। রক্ত দিয়ে শরীরে কোনো অসুবিধা হচ্ছে না? না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। একজন গরিব প্রতিবাসীর মতে যারা রক্তদাতা